যারা সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেসকে জ্বালিয়েছে, যে গদ্দাররা, যে রাজাকাররা, তারা আজকে প্রতিদিন পুলিশ দেখলে চোর বলছে। গদ্দার, রাজাকার, চোরেদের জ্যাঠামশাই, কুম্ভকর্ণ, বৃহস্পতিবার এমনই সব বাছা বাছা শব্দবন্ধে ভর করে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্রেটারিদের দেখলে চোর বলছে, তৃণমূলকে দেখলে চোর বলছে। আমি বলি, চোরের জ্যাঠামশাই তোরা, চোরের ঠাকুরদার তোরা, ছিচকে চন্নর তোরা, হচ্ছিস বড় বড় ডাকাত তোমরা, বড় বড় কুম্ভকর্ণ। সম্প্রতি বিভিন্ন সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে শোনা গেছে চোর স্লোগান। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, তাহলে কি দেগঙ্গার সভা থেকে নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন তৃণমূল নেত্রী? বিজেপিকে আমি যতদূর খবর পেয়েছি, উনি বলেছেন যে বিজেপি নাকি ডাকাত, এবং তার মানে অন্ততপক্ষে উনি এটা মেনে নিয়েছেন যে আমরা চোর, মানে তৃণমূল কংগ্রেস চোর। তো তৃণমূল কংগ্রেস নিজেই যখন মনে করছে চোর, ডাকাত তো কামরা কিনা, সে তো সময় এলে বোঝা যাবে। কিন্তু তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী যখন মেয়েরা বলে দিচ্ছেন যে তৃণমূলের সমস্ত নেতা চোর, তাহলে তো অসুবিধার কিছু নেই, জনগণ রাস্তায় দেখলে চোর চোর করে চিৎকার করবে। চোরের পিসিমা উনি, আর জ্যাঠামশাই শুভেন্দু। তো তৃণমূলের প্রাক্তন তৃণমূলের বর্তমান তৃণমূলের সম্পর্ক স্পষ্ট করে দিয়েছেন, চোর চোরের ভাইপো, চোরের ভাইপো হলেই পিসিমাও হবে, জ্যাঠামশাই হবে। দুর্নীতি ইস্যুতে বাকযুদ্ধ চলছে, কিন্তু শেষ অবধি এই লড়াইয়ের ডিভিডেন্ড পাবে কে, সেটাই প্রশ্ন। আশাবুল হোসেন, অরিত্রিক ভট্টাচার্য ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আরে চাটা দে, এই আমার একটা চা দেন। বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।